সরকার যখন খরচ বাঁচাতে প্রকল্প ভিত্তিক ব্যয় বরাদ্দ বিবেচনা করছে, তখন বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং ঋণের চাপ কতটা তাই খুঁজে দেখার চেষ্টা করেছে বিজনেস রিপোর্ট। বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি নির্মাণে ব্যয় হবে 1,13,092 কোটি টাকা। এর মধ্যে 91,039 কোটি টাকা অর্থাৎ 80% বৈদেশিক ঋণ। 2025 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি 37.7%। অগ্রাধিকার ভিত্তিক আরেকটি বড় প্রকল্প হল মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যার 91,854 কোটি টাকা নির্মাণ ব্যয়ের 87% বিদেশি ঋণ। প্রকল্পটির কাজ শুরু হয়েছে 2014 সালে, শেষ হবার কথা 2026 সালে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 32.6%। ঢাকা মাস র্যাপিড ট্রানজিট লাইন 6, যেটি মেট্রো রেল নামে পরিচিত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটির ব্যয় 23,490 কোটি টাকা, যার 70%-এরও বেশি বৈদেশিক ঋণ। 12 বছর মেয়াদী এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা 2024 সালে। এখন পর্যন্ত MRT লাইন 6 এর সার্বিক কাজের অগ্রগতি 65%, যদিও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি আগারগাঁও অংশে বাণিজ্যিক রেল চলাচল শুরু করতে চায় সরকার। MRT 91 প্রকল্পটির আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ হবে মাটির নিচে, নতুন বাজার থেকে সংযুক্ত হয়ে এর একটি অংশ যাবে পূর্বাচলে। 31 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 52,561 কোটি টাকা, এর মধ্যে বৈদেশিক ঋণ 39,452 কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 1/2। গাবতলী থেকে শুরু হয়ে আফতাবনগর হয়ে পালির পার গিয়ে পৌঁছবে MRT লাইন 5, এর দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার। তথ্য বলছে MRT লাইন 5 তৈরিতে ব্যয় পড়বে 41,238 কোটি টাকা। প্রকল্পটির 70% ব্যয় আসবে বিদেশি ঋণ থেকে। বাস্তবায়নের মেয়াদ 2028 সাল পর্যন্ত। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 3.11%। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নামে আলাদা একটি প্রকল্পের কাজও চলমান। ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ এই রেল সংযোগ নির্মাণে ব্যয় হবে 39,246 কোটি টাকা, এর মধ্যে 21,035 কোটি টাকা অর্থাৎ অর্ধেকের বেশি বিদেশি ঋণ। 8 বছর মেয়াদী প্রকল্পটির কাজ 2024 সালে শেষ হওয়ার কথা, অথচ এখন পর্যন্ত বাস্তবায়ন হার 46.6%। যমুনা নদীর ওপর তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, যেটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। ব্যয়ের 72% আসবে বৈদেশিক ঋণ থেকে। আগামী বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 23%। পরিবহন ও যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল এলেঙ্গা হাতিকমরুল রংপুর 4 লেন বিশিষ্ট মহাসড়ক। এই প্রকল্পের জন্য 11,625 কোটি টাকা বৈদেশিক ঋণ নিয়েছে বাংলাদেশ, নিজস্ব অর্থায়ন 5,000 কোটি টাকার মতো। প্রায় 70% বৈদেশিক ঋণে নির্মিত মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা 2026 সালে। এখন পর্যন্ত এর 1/4 বাস্তবায়ন হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যেটি চট্টগ্রামের পতেঙ্গাকে যুক্ত করবে আনোয়ারা উপজেলার সাথে। তথ্য বলছে এই প্রকল্পের মোট ব্যয় 10,374 কোটি টাকা, যার 57% বৈদেশিক ঋণ। তবে ডলারের দাম বৃদ্ধি এবং নতুন করে কিছু বিষয় যুক্ত হওয়ায় প্রকল্পটির ব্যয় আরো 700 কোটি টাকা বাড়ানো হয়েছে। চলতি বছরের মধ্যে কর্ণফুলী টানেলের কাজ শেষ করার কথা। সবশেষ তথ্য বলছে এখন পর্যন্ত এর অগ্রগতি 87%। সক্ষমতা বাড়াতে তৃতীয় টার্মিনাল তৈরি করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রকল্পটির প্রথম অংশের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 21,399 কোটি টাকা, যার 75% বিদেশি ঋণ। 2024 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি 25%-এরও কম। সিপিডির গবেষণা বলছে প্রধান 20টি প্রকল্প নির্মাণে $42.86 বিলিয়ন বিদেশি ঋণ নিয়েছে বাংলাদেশ, স্থানীয় মুদ্রায় যা 3,40,691 কোটি টাকা। প্রতিবেদন বলছে 40টি প্যাকেজের আওতায় এই ঋণ নেওয়া হয়েছে। 2024 সাল নাগাদ 13টি প্যাকেজের আওতায় নেয়া $32 বিলিয়ন ঋণের সুদ পরিশোধ শুরু হবে।